गुड मॉर्निंग, अस्सलामु अलैकुम फ्रेंड्स। आशा करी अपनारा सबाई खूब खूब भालो आछेन। आमी आल्लाहर अशेष रहमत भालो आछि। तो आज के आमी आमादेर बाड़ीते जाच्छि। एबार बेस अनेक दिन पर बाड़ीते जाच्छि। आसले एकटा काज छिलो जार कारणे जावा, परे देखलाम जे ना ओई काजटी होच्छे ना, तारपरेओ जाच्छि कारण मन हये गियेछे, रेडी हये गियेछि, तो जेते तो हबे। तो ভাবলাম যে আপনাদেরকে একটু বলে যাই, আপনাদের সাথে একটু শেয়ার করে যাই যে আমি যাচ্ছি। তো যে আবারও কথা বলবো, এখনই আমি রেডি হয়ে এখনই বের হয়ে যাব যে কথা বলবো। তো দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি আমাদের বাড়িতে চলে এসেছি, আর আমি চেঞ্জও করে ফেলেছি। আর আমার কি অবস্থা দেখছেন, রাস্তায় আস্তে আস্তে আমি একদম কেমন হয়ে গিয়েছি। আর এখন আমি চলুন আপনাদেরকে দেখে নিয়ে আসি। আমাদের যে ফিশ ফার্মিং ছিল, তো মাছগুলো মেরে নিয়েছে। আমি আনফরচুনেট এখানে ছিলাম না, যার কারণে আমি ভিডিও শ্যুট করতে পারিনি। আমাদের মাছগুলো কত বড় হয়েছিল বা কতটুকু হয়েছে কিছুই আপনাদেরকে দেখাতে পারলাম না, সেজন্য দুঃখিত। এই যে সব মাছ মেরে নিয়েছে, পানি তলায় একটু পানি আছে, আর একটা হাউজে অল্প কিছু মাছ আছে অবশ্য এখনও। তো আমি এই যে এখানে খাবার জন্য সব কিছু রেডি করা হয়ে গিয়েছে, দুপুর হয়ে গিয়েছে। আর এই যে এখানে আমাদের ঐতিহ্যবাহী আলু বেগুন টমেটো রান্না করা আছে, আর এই যে এখানে সজনার শাক মেজম্মা দিয়ে গিয়েছে অল্প একটু, আর হলো কি রান্না করেছে, যে ডাল রান্না করেছে মসুর ডাল টমেটো দিয়ে, আর হলো আমার ছেলের জন্য যে ডিম ভাজা। আমার ছেলে তো মাছ খাবে না, তো ওর জন্য ডিম ভেজেছে, আর আমাদের জন্য মাছ রান্না করেছে। এই যে মিটসেলফে মাছ আছে। অলরেডি আমাদের সবার খাওয়া শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমরা যেহেতু দেরিতে খাই, সো আমরা খেতে বসিনি। তো এখন আমরা খাবো, আর আম্মারা যেহেতু তাড়াতাড়ি খেয়ে নেয়, তো ওনারা খেয়ে নিয়েছেন আগেই। তো এখন আমি খাওয়া দাওয়া করে আবার পরে আপনাদের সাথে কথা বলছি। তো এই তো এটা আসলে পরের দিন। আমি হলো দুপুরে খাওয়া দাওয়ার পর আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, যার কারণে আমি একটু ওষুধ খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখি আমাদের বাসায় গেস্ট এসছে, তো ওদের সাথে একটু কথা বলতে বলতেই, ওদের আপ্যায়ন করতে করতেই আমি আর কোনো কিছু শ্যুটও করতে পারিনি, আর আপনাদের সাথে কোনো কিছু বলাই হয়নি। তো এটা হলো পরদিন সকালবেলা। তো এই যে আমাদের বাসায় কিছু নানহিসি মেহমান এসছে, কিউটি পাই বললেই চলে, কিউটি কিউটি কিছু গেস্ট, এগুলো নতুন এসছে। তো তাদেরকে আমি একটু শ্যুট করছি, এত ভালো লাগে এদেরকে যে কি বলবো, কি সুন্দর দেখতে এক একটা একদম। আর দেখুন আমার, আমি ওর সামনে যে ক্যামেরাটা নিয়ে গেছি, তো ও লাভ দিয়ে ওটা ধরার জন্য আসছে। তো আসলে কারো মন যদি খারাপ হয়ে থাকে, তো এদেরকে দেখলে একদম মনটা ফ্রেশ হয়ে যাবে। এদের খেলা দেখলে এত সুন্দর লাগে আর এত ভালো লাগছে, নাদুস নদুস হয়ে আছে এক একজন। আমার ছেলে তো নিয়ে আসবার জন্য পাগল, যাবো বাসায় নিয়ে যাব, বাসায় নিয়ে যাব। আহ, আমি অলরেডি বাসায় চলে এসেছি, তারপরে ভয়েস দিচ্ছি। তো আমার ছেলে রাস্তা থেকে ঘুরে ঘুরে বারবার নিয়ে যাবার জন্য ব্যস্ত হয়ে গেছে, এদেরকে নিয়ে যাও। আর দেখলে খালি কোলেই নিতে ইচ্ছা করে। আর এই যে এটা অন্য বাসার আর একটি বাচ্চা, তো ও একটু বড়, তো ও এদের সাথে খেলা করে। দেখুন কীভাবে খেলা করে, মারামারি করে, তো দেখতে ভালোই লাগে। তা আমি এবার এসে খালি এদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম, আমার বাচ্চারাও এদেরকে নিয়ে ব্যস্ত ছিল, খালি এদের খেলা দেখে আর এদেরকে নিয়ে থাকে। ভয়ে তো কাছে আসতে পারে না, ধরতে পারে না, কিন্তু দূর থেকে নিবো নিবো করে। দেখুন কি সারুন খেলা করছে, খুবই ভালো লাগে আসলে খুবই। আর একজন আছে, তো আর একজন কোথায় জানি গিয়েছে, ওকে শ্যুট করতে পারিনি আমি, কোথাও ঘুরতে গেছে। পাশের বাড়িতে আর এক জায়গায় আরো কয়েকটা বাচ্চা আছে, তো বলে আমি দেখিনি, ওদের ওখানে মনে হয় ঘুরতে গেছে ওই। আর এই যে দেখুন একজন ঘুমাচ্ছে আর ওরা কি করছে। তো যাই হোক, আমার ভাবি রান্না করতে বসেছে, তো আমি ওর রান্নার কাছে একটু এলাম, চুলার পাশে বসে ওই রান্না করছে মাটির চুলাই। তো এই যে এখানে করছে হলো কই মাছ ভাজা, এগুলো আমাদের ফার্মের কই মাছ, আসলে মাছগুলো খুব একটা বড় হয়নি। আর এই যে এখানে মাংস রান্না করবে, তার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছে। আমি একটু ওর সাথে বসে গল্প করছি আর
ওর কাজ করা দেখছি। তো অলরেডি মাংস দিয়ে দিয়েছে, আসলে সব মাংস রান্নায় একই রকম, ওগুলোতে দেখানোর কিছু নেই। তারপর আমি একটু একটু শুট করলাম, তো আমি রেসিপিটা দেখাবো না, একদম নর্মাল রেসিপি যেভাবে রান্না করে। এখানে স্পেশাল কিছু নেই, স্পেশাল বলতে শুধু এই যে ডিমগুলো দেওয়া হবে মাংসের সাথে, অল্প মাংস দেখে ডিম অ্যাড করা হবে এই আর কি। আমি আর রান্নাটা শেয়ার করবো না, চুলার পাশে বসে থাকতে ভালো লাগে না, ধোঁয়া আসে আবার গরম লাগে। আর এই যেখানে পোলাও রান্না করেছে, আর এই যে মহারানীকে দেখুন, মহারানী মহারানী এমন ঘুমে মগ্ন যে ওর পাশে আমি ক্যামেরা নিয়ে চলে যাচ্ছি, অথচ ওর ঘুম ভাঙছে না। এই যে একটু তাকালো, তাকে আবার চোখ বন্ধ করে নিল, কি ঘুম, আরামসে ঘুমায়, ওদের কোনোই সমস্যা হয় না। কে গোলমাল করলেই কি আর পাশে গেলেই কি, ওরা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে। আসলে ভালোই লাগে এদেরকে দেখতে। আর এই যে অলরেডি টেবিলে খাবার পরিবেশন করা হয়ে গিয়েছে, এই যে পোলাও দেখতেই পাচ্ছেন, বেগুন ভাজা, কই মাছ ভাজা, আর এই যে মাংস আর ডিম। তো আমার ছেলেদেরকে অলরেডি দেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা খেতে বসবো, তারপর আবারও বিকেলে কথা বলবো। তো বাড়িতে এসেছি, আর নদীর ধারে যাব না, নদী দেখবো না, সেটা কখনো হতেই পারে না। আমাদের কাজই হলো বিকেলবেলায় নদীর ধারে আসা, নদীর ধারে এসে একটু দাঁড়িয়ে থাকা, গল্প করা এই আর কি। যে দেখতে পাচ্ছেন আমাদের নদীটা একদম উঁচু পাহাড়ের মতো, আর এখন নদীতে যেহেতু পানি কমে গিয়েছে খুবই ভালো লাগে। তবে নদীর পাড়টা একটু কেমন কাদা কাদা, এটা একটু খারাপ লাগে। আর এখন আসলে অত লোকজন গোসল করে না, আগে সবাই করতো গোসল, আর এখন মানে কিছু কিছু পরিবার করে, সবাই করে না। আর এই যে এই পার থেকে ওই পারের দৃশ্য দেখুন, কতটা মনোরম দৃশ্য, আসলে দেখলে চোখ জুড়িয়ে যায়, এত ভালো লাগে। এখানে একদম পাহাড়ের মতো নদী থেকে এই জায়গাটা অনেকটাই উঁচু, আর এই জায়গাটা একদম বাংলা সিনেমা শুটিং করার মতন একটা শুটিং স্পট। তো কেউ যদি শুটিং করতে চান তো আমাদের এখানে আসতে পারেন বাংলা সিনেমা শুট করার জন্য, ঢিসুম ঢাসুম ফাইটিং করার মতো ভালো জায়গা। তো এখন উঠে চলে যাব, আর আমার ছেলেকে দেখুন, আমার ছেলে সোজা হয়ে পারে না, হাত পাড়া দিয়ে উঠছে উপরে, খুব ভয় পায়, অভ্যাস নেই যার কারণে। এই যে এই যে, আর ওটা আমার বোনের মেয়ে, ও তো একদম কোনো কিছু ধরা লাগে না, এমনি উঠতে পারছে। আসলে এটা খুব মানে পা ব্যথা হয়ে যায় নিচ থেকে উপরে উঠতে গেলে। এই জায়গাটা আগে আরো অনেক সুন্দর ছিল, এখন সেই সৌন্দর্যটা অবশ্য অনেকখানি কমে গিয়েছে, তারপরেও এখনো ভালো লাগে। এই যে জঙ্গল, গাজীপুরের বন, শুটিং স্পট। আর এই যে এখান দিয়ে আমরা উঠি উপরে। তো এটা পরদিন সকালবেলায়, আজকে আমি চলে এসেছি বাসায়, তো সেই সময় সকালবেলায় আমি এদের ফিডিং করাটা একটু শুট করলাম। দেখুন ওরা ফিডিং করছে আর কি, দারুণ দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন, আসলে খুব ভালো লাগছে এদেরকে দেখতে। আমি বাসায় এসে এদেরকে মিস করছিলাম, মনে হচ্ছে সত্যি একটা নিয়ে আসতে হতো। তো যাই হোক, আমি এখানে আমার ব্লগটি এন্ড করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।